নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব কেতু সিংহ রাশির গৃহে কিরূপ ফল প্রদান করে থাকে সেই সম্পর্কে। দেখুন, কোনো জাতক জাতিকার জন্মকোষ্ঠীর সাপেক্ষে কেতুর অবস্থান যদি সিংহে থাকছে, তাদের মধ্যে কিন্তু একটা নির্জনতা প্রিয়তা লক্ষ্য করা যায়। এরা হৃদয়ের ব্যাপারে কিন্তু ভীষণ উদাসীন হয়ে থাকে। এদের মধ্যে যেরকম আবেগ দেখা যায়, আবেগে পরিপূর্ণতা দেখা যায়, সেরকম যে কোনো লক্ষ্যের মধ্যে কিন্তু অবিচলিত থাকতে দেখা যায়। তারা লক্ষ্যভ্রষ্ট হয় না সহজে, দৃঢ় প্রতিজ্ঞ হয় এবং যে কোনো কাজ যুক্তির সঙ্গে এরা করতে ভালোবাসে। যুক্তির বিরুদ্ধে নীতির মত স্থাপন করতে এরা ইচ্ছুক থাকে না, একনিষ্ঠ হয়ে থাকে এরা। ঐকান্তিক যে চিন্তা এবং চেষ্টার দ্বারা জীবনে বিশেষ সাফল্য লাভ করে থাকে এরা। পারিবারিক কারণে সাফল্যে বিভিন্ন ধরনের বাধা এদের জীবনে আসতে অবশ্যই দেখা যায়। আত্মীয় স্বজন বিমুখ হয়ে থাকে এরা কখনো কখনো। আধ্যাত্মিক সাধনার দিকে ঝোঁক ও সাধনায় খ্যাতি লাভ এমনটিও কিন্তু এদের জীবনে ভীষণভাবে দেখা যায়। নিজের উন্নতির জন্য পরিবারের সঙ্গে বিচ্ছেদ এমনটিও ঘটতে দেখা যায়। নিজ সঙ্গের জন্য নিন্দা এগুলি হয়ে থাকে এবং কোনো খারাপ ব্যক্তির দ্বারা গুপ্ত শত্রুতা এদের জীবনে কিন্তু ভয়াবহ রূপ আকার ধারণ করে থাকে। স্ত্রীর সঙ্গে একটি মানসিক দূরত্ব এদের খামোশাই দেখা যায়। উচ্চ আধ্যাত্মিক লক্ষ্য নিয়ে এরা কিন্তু জীবনে এগিয়ে যেতে থাকে ধীরে ধীরে বয়স বাড়ার সাথে সাথে। ধর্মের জন্য ভ্রমণও এদের হয়ে থাকে, তবে এদের মৃত্যুটা অদ্ভুত ধরনের, খুব হঠাৎ করে হয়ে যেতে পারে। সাধারণের কাছে অনেক নিচ ব্যক্তির যে সঙ্গ সেটাও কিন্তু দেখা যায়। জীবনের শেষে বৈরাগ্য এমনটিও কিন্তু আসতে ভীষণভাবে দেখা যায়। তাহলে আজ আলোচনা করলাম সিংহে কেতুর অবস্থান জাতক জাতিকার জীবনে কি প্রভাব ফেলতে পারে সেই সম্পর্কে। আমাদের ছোট ছোট আলোচনা আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানান। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে।